हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 29 मार्च 2021 करंट अफेयर्स नियलम। आज के क्लासे तुम्हारे जुन्नो करंट अफेयर्स से प्रश्न आचे मोट तेरोटा। प्रत्येक प्रश्न साथे साथे एक्स्ट्रा फैक्ट स्ट्रैटेजी के बैकग्राउंड बोले देव, जेमनटा प्रत्येक दिन ही दिए थी। तुम्हारा भिडियो स्किप ना कर प्रथम के शेष पर्यन्त देखो। भिडियो भलो लगले लाइक करो और चैने नतून हो सबसक्राइब करो। ओके, और तुम्हारा जरा आगे क्लस मिस कर गे तर डिस्क्रिपन बक्स लिंक देवा आनाएस तुम्हारा आगे क्लस देखे नीते पर ठीक है। तो हमें चलो बंधुरा, आज के क्लस गुरुत्वपूर्ण कारेंट अफेयार्स प्रश्नगुल देखे नी। भिडियो शुरूते ही देखे नेब। 28 मार्च तुम्हारे होमवर्कर जो जे तीनटे प्रश्न दिए तीनटे प्रश्न उत्तर। प्रथम प्रश्न, कौन चलचित्रटी दादा साहेब फाल्के इंटरनैशनल फिल्म फेस्टिवल अवार्ड 2021 श्रेष्ठ चलचित्रे खेताब पे। एक उत्तर है तानहाजी। दुई नम्बर प्रश्न, कुशीनगर विमानबंदर आंतर्जातिक विमानबंदर लाइसेंस पे। कुशीनगर विमानबंदर कौन राज्य अवस्थित, यहाँ उत्तर प्रदेश अवस्थित। डायरेक्टरेट जनरल ऑफ सिविल एविएशन कुशीनगर विमानबंदर के आंतर्जातिक विमानबंदर लाइसेंस दिए। तीन नम्बर प्रश्न, स्टोरीज आई मस्ट टेल एन एक्टर्स इमोशनल जार्नी, कौन बॉलीवुड अभिनेतार आत्मजीवनी। एक क्षेत्र उत्तर हे कबीर बेदी। এই বইটা এপ্রিল মাসে প্রকাশ করা হবে। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। এবার আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। ফার্স্ট কমেন্ট করেছে শোভন মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে সচিনন্দন গিরি, থার্ডে কামাল মিয়া, তারপর সুমন দাস, শেখ আইনুল, মনদীপ সিনহা, মৃন্ময় রয়, মনোজ সর্দার, উত্তম সিংহ, বাসুদেব দাস, অনিমেষ সাহা, সাবির সর্দার, তুষার পূর্বে, অমিত বিশ্বাস, সঞ্জয় ঠাকুর। তোমরা প্রত্যেকে তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আজকে ক্লাসও হোমওয়ার্কে তিনটে প্রশ্ন আছে, সেটা আমরা শেষে গিয়ে দেখব। এখন আমরা দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। চলো শুরু করি। 29 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, ফোর্বসের লিডারশিপ অ্যাওয়ার্ড 2020-21 দ্বারা সম্মানিত হলেন কোন অভিনেতা। এক্ষেত্রে উত্তর হবে অপশন এ সোনু সুদ সম্মানিত হয়েছেন। করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের সাহায্য করার জন্যই তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাকে কোভিড-19 হিরো হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। দুই নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এ কোন খেলাকে অন্তর্ভুক্ত করা হলো। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি যোগাসনকে অন্তর্ভুক্ত করা হলো। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। পরের প্রশ্ন, তিন নম্বর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হতে চলেছেন। এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশনে অনিশ শাহ নিযুক্ত হতে চলেছেন। 2 এপ্রিল তিনি এই পদে দায়িত্বভার গ্রহণ করবেন। এখন এই পদে আছেন পবন গোয়েঙ্কা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার হেডকোয়ার্টার হচ্ছে লুধিয়ানা, গঠিত হয়েছে 1945 সালের 2 অক্টোবর। পরের প্রশ্নে যাব, 4 নম্বর, ওয়ার্ল্ড ওয়াটার ডে 2021-এর থিম কী ছিল। এক্ষেত্রে উত্তর হবে অপশানে ভ্যালুইং ওয়াটার, এই ছিল থিম। ওয়ার্ল্ড ওয়াটার ডের থিম ছিল 2021 সালে ভ্যালুইং ওয়াটার। 5 নম্বর প্রশ্ন, দেশের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি পুরস্কারের খেতাব কে পেয়েছেন। এটা পেয়েছেন দামোদর গৌতম সাওয়াং, অপশন এ। ইনি অরুণাচল প্রদেশের বাসিন্দা, অন্ধ্রপ্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। তো 2019 সালের 30 মে তিনি এই পদে নিযুক্ত হন। পরের প্রশ্ন, 6 নম্বর, 6 নম্বর প্রশ্ন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই এর সিইও হিসেবে কে নিযুক্ত হলেন। নিযুক্ত হলেন অপশন গ, অপশন বি সৌরভ গর্গ, ইনি নিযুক্ত হলেন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠার সাল 2009 সালের 28 জানুয়ারি। পরের প্রশ্ন, 7 নম্বর, অন্ধ্রপ্রদেশে কুর্নুল এয়ারপোর্টের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী। কুর্নুল এয়ারপোর্টের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি হরদীপ সিং পুরী, মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, 8 নম্বর, বিশ্বের প্রথম সুপার ম্যারিও থিম পার্ক শুরু হচ্ছে কোন দেশে। এটা হচ্ছে অপশন বি জাপানে শুরু হচ্ছে। জাপানের রাজধানী টোকিও, মুদ্রার নাম জাপানিজ ইয়েন, প্রধানমন্ত্রী ইয়োশিদো সুগা।
পরের প্রশ্ন 9 নাম্বার। 2021 সালে বিশ্বব্যাপী আর্থ আওয়ার কবে পালিত হয়েছে? এটা পালিত হয়েছে 27 মার্চ, অপশন সি। 2021 সালে 27 মার্চ বিশ্বব্যাপী আর্থ আওয়ার পালিত হলো। প্রত্যেক বছর মার্চ মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী আর্থ আওয়ার পালিত হয়ে থাকে। 2021-এর আর্থ আওয়ার থিম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ টু সেভ আর্থ। ওকে, পরবর্তী 10 নম্বর প্রশ্ন, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? অপশন এ 27 মার্চ পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস। পরের প্রশ্নে যাব 11 নম্বর, কৃষকদের সুবিধার্থে কোন রাজ্য সরকার ভারতের প্রথম FPO শক্তি পোর্টাল লঞ্চ করলো? এক্ষেত্রে উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশের রাজ্য সরকার। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ভারতের প্রথম FPO শক্তি পোর্টাল লঞ্চ করলো। তাই FPOটা কি? FPOর ফুল ফর্ম হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের মনে করিয়ে দেব। ভারতের প্রথম দুটি এক্সপ্রেসওয়ের উপর যুদ্ধ বিমান রানওয়ে নির্মিত হয়েছে উত্তরপ্রদেশে। চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে। ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন। উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে স্ট্রবেরি উৎসব আয়োজন করা হলো। উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তকমা পেল কুশিনগর এয়ারপোর্ট। উত্তরপ্রদেশ রাজ্য সরকারি রোগ সঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযান চালু করলো। সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য কৃষকদের জন্য এক থালি এক তরকারি যোজনা চালু করেছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য পথ প্রদর্শক নামে ফ্রি কোচিং পরিষেবা লঞ্চ হয়েছে। উত্তরপ্রদেশের লখনউতে গুড় উৎসব আয়োজিত হলো। উত্তরপ্রদেশ সম্প্রতি অর্জুন সহায়ক যোজনা চালু করলো। উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায় রাশিন বাঁধ ও চিল্লিমল বাঁধ নামক দুটি বাঁধে উদ্বোধন করা হলো। সম্প্রতি উত্তরপ্রদেশে কালা নামক রাইস ফেস্টিভ্যালে উদ্বোধন করা হলো। উত্তরপ্রদেশ সম্প্রতি 700 একর জমিতে ইলেকট্রিক সিটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে 3 দিবসীয় শেহানিয়া উৎসব পালিত হলো। সম্প্রতি উত্তরপ্রদেশে ব্যানানা ফেস্টিভ্যাল আয়োজন করা হলো। পরের প্রশ্ন 12 নম্বর, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অপশন সি ইস্তভান কোভাক্স। ইনি হাঙ্গেরির প্রাক্তন বক্সার, আর এর সদর দপ্তর হচ্ছে লুসান সুইজারল্যান্ড। রাষ্ট্রপতি ওমর ক্রেমলভ প্রতিষ্ঠা সাল 1946। পরের প্রশ্নে যাব 13 নম্বর প্রশ্ন, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে 50টি হাফ সেঞ্চুরি করলেন কে? এক্ষেত্রে উত্তর হবে অপশন সি তামিম ইকবাল। বাংলাদেশে ওয়ান ডে ক্যাপ্টেন তামিম ইকবাল। এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে 3টে প্রশ্ন আছে। প্রতিদিনের মতো তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে সাইবার আক্রমণে দ্বিতীয় স্থানে অবস্থিত কোন দেশ? 2 নম্বর, কোন রাজ্য সরকার সম্প্রতি মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? 3 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? এই 3টে প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য রইল। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 28 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 2021 ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের স্থান কত? ভারতের স্থান 40। এই তালিকায় প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য, তৃতীয় স্থানে জার্মানি। 2 নম্বর প্রশ্ন, দিল্লিতে অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড কাপে পুরুষদের 50 মিটার রাইফেল ইভেন্টে কোন পদক জিতল ভারতের ঐশ্বরী প্রতাপ সিং তোমার? এক্ষেত্রে উত্তর হবে স্বর্ণ পদক জিতেছে। 3 নম্বর প্রশ্ন, 3 বছরের জন্য কোন দেশের সাথে $1.5 বিলিয়ন কারেন্সি সোয়াপ চুক্তি স্বাক্ষর করল শ্রীলঙ্কা? এক্ষেত্রে উত্তর হবে চীন দেশ, চীনের রাজধানী বেজিং। মুদ্রার নাম রেনমিনবি, রাষ্ট্রপতি হচ্ছে শি জিনপিং। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি রাজেন্দ্র বাদামিকর কোন হাইকোর্টে অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হলেন? কর্ণাটক হাইকোর্টের। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা, রাজ্যপাল হচ্ছে বাজুভাই বালা। পরের প্রশ্ন
5 নাম্বার আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 এর জন্য অফিশিয়াল গান কোনটি ঘোষিত হলো? অফিশিয়াল গান হচ্ছে গার্ল গ্যাং। 6 নাম্বার প্রশ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় সাম্প্রতিক অন্তর্ভুক্ত হলো কোন রাজ্য? এখানে সিকিম রাজ্য অন্তর্ভুক্ত হলো। সিকিমের রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল গঙ্গা প্রসাদ। 7 নাম্বার প্রশ্ন, পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতের সঙ্গে সহযোগিতা করবে কোন দেশ? এক্ষেত্রে উত্তর হবে জাপান, জাপান সহযোগিতা করবে। সম্প্রতি ইরানকে 20,000 লিটার কীটনাশক ম্যালাথিয়ন সরবরাহ করলো কোন দেশ? এক্ষেত্রে উত্তর হবে ভারত। 9 নাম্বার প্রশ্ন, 2020 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেলেন? পেলেন আশা ভোসলে। 2020 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার তিনি পেলেন, পুরস্কার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। 10 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে মেরি সুরক্ষা মেরা মাস্ক অভিযান শুরু করেছে? এটা শুরু করেছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। মধ্যপ্রদেশ রাজ্য স্থাপন হয়েছে 1956 সালে 1 নভেম্বর, লোকসভা আসন 29, রাজ্যসভা আসন 11, বিধানসভা আসন 230টা। আর মধ্যপ্রদেশের 5টা প্রতিবেশী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট। পরের প্রশ্নে যাব, 11 নম্বর প্রশ্ন, ব্যানানা ফেস্টিভ্যাল কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? এটা উত্তরপ্রদেশে আয়োজন করা হয়েছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হচ্ছে আনন্দিবেন প্যাটেল। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি 24 মার্চ 2021 তারিখে অসম রাইফেলস কততম স্থাপনা দিবস উদযাপন করেছে? এটা করেছে 186তম। 13 নম্বর প্রশ্ন, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশ কবে স্বাধীনতা দিবস উদযাপন করেছে? 26 মার্চ উদযাপন করেছে। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজধানী ঢাকা, মুদ্রা টাকা। আর স্বাধীনতা দিবস হচ্ছে 1971 সালে 26 মার্চ। পরের প্রশ্ন যাব, 15 নম্বর, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন হচ্ছেন অতীশ চন্দ্র। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1965 সালের 14 জানুয়ারি। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্নে, সম্প্রতি 26 মার্চ তারিখে নিচের কোন দিনটি পালিত হলো? পালিত হলো ইন্টারন্যাশনাল পার্পেল ডে। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।